প্রযুক্তি জায়ান্ট অ্যাপল পিক পারফরম্যান্স আয়োজনের প্রচার শেষে প্রযুক্তি পণ্যের বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন আইফোন, আইপ্যাড এবং ম্যাকের ঘোষণা আসছে, কিন্তু চমক হচ্ছে ডিভাইসগুলোর হার্ডওয়্যার এবং কার্যক্ষমতার প্রতিশ্রুতি দিচ্ছে সেটি আছে কিনা। প্রথমেই ঘোষণা এসেছে তৃতীয় প্রজন্মের আইফোন এসই নিয়ে। অ্যাপল আইফোন এসই’র নতুন সংস্করণ আনবে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সে গুঞ্জনের বেশিরভাগই সত্যি প্রমাণিত হয়েছে। আইফোনের সাশ্রয়ী দামের সংস্করণটিতে চমক হিসেবে যোগ হয়েছে A15 বায়োনিক চিপ। আইফোন 13 এই প্রসেসর ব্যবহার করেছে অ্যাপল। অ্যাপল নতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং আইফোন এসই আনল অ্যাপল। হোম বাটন ও টাচ আইডি সেন্সর আছে নতুন এসইতে। ডিভাইসটির সামনে পেছনের প্যানেলকে স্মার্টফোনের বেলায় সবচেয়ে শক্তিশালী গ্লাস বলে আখ্যা দিয়েছে অ্যাপল। আগের সংস্করণে তুলনায় বেড়েছে নতুন এসই ব্যাটারির ক্ষমতা। পেছনের প্যানেলে আছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, 5G সংযোগ সুবিধা থাকবে ডিভাইসটিতে। অ্যাপল নতুন আইফোন এসই’র প্রি অর্ডার নেবে শুক্রবার থেকে, আর বাজারে ডিভাইসটির আনুষ্ঠানিক অভিষেক হবে 18 মার্চ। ডিভাইসটির 64 GB মডেলের দাম নির্ধারণ করা হয়েছে $429।